Hey, what's up guys? Welcome to another video. চলে এসেছি আরও একটা মজাদার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো চা কাকাকে নিয়ে, যে কিছুদিন আগে খুব সহজেই ভাইরাল হয়ে গেছিলো শুধুমাত্র চায়ের দোকানে চা খেতে গিয়ে। তো তার সম্পর্কে আমরা সবই জানি হয়তো বলতে গেলে, কারণ তিনি খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছিলো। তো তার সম্পর্কে আজকে কিছু কথা হবে। তোমরা যদি চ্যানেলে নতুন থাকো না, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আসবে, বেল আইকন চেপে অলে সিলেক্ট করো না, তাহলে যখনই আমি এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও বা মজার ভিডিও আনবো তোমাদের কাছে ফার্স্টেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো বেশি কথা না বলি আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা কথা বলছি চা কাকাকে নিয়ে। তো চা কাকা, ঠিক এই আরে ছবি আসছে চা কাকা। তো তিনি কিছুদিন আগে বহুত পরিমাণে, প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছিলো খুব কম সময়ের মধ্যে। তো তার কারণটা কি, তিনি লকডাউনের মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে চা খেতে গেছেন, তাই জন্য তিনি ভাইরাল হয়ে গেছেন। আর তো তারপরে আমাদের সবার সামনে একটা ভিডিও ভেসে ওঠে যে চাকা খুবই গরিব মানুষ, তার বাড়িতে অনেক বড় পরিবার কিন্তু একটা ছোটো ঘরের মধ্যে থাকেন তিনি, খুব গরিব মানুষ, তাকে সবাই সাহায্য করতে বলছে, এমনকি বঙ্গাই তাকে নিয়ে খিল্লি করার জন্য বঙ্গাইয়ের নামে FIR পর্যন্ত হয়ে যায়। তো সেই কারণে বঙ্গাইকে জেলেও যেতে হতে পারে লকডাউন শেষ হওয়ার পরে। তো এই সম্পর্কে তোমরা যদি বঙ্গাইয়ের ফ্যান হয়ে থাকো, চ্যানেলটা এখনই লাইক করে দাও একটা ভিডিওতে, আর শোনো পুরো ঘটনাটা বলছি যাতে তোমরা বঙ্গাইয়ের সাপোর্টে থাকতে পারো। তো প্রথম কথা বলে দিই, পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো ইউটিউবার বঙ্গাই, যে সবাইকে রোস্ট করে লোকে মজা দেয়, কিন্তু সে কোনোভাবে কোনো মানসিকভাবে কাউকে আঘাত করতে চায় না, সে শুধু মজা দেওয়ার জন্য এই ধরনের রোস্টিং ভিডিওসগুলো বানায়। তো আমি আজকে কথা বলছি যে বঙ্গাইকে মিথ্যে দোষ দিয়ে ফাঁসানো হয়েছে। তো মহানগরী নিউজ পোর্টাল থেকে বঙ্গাইয়ের নামে একটা FIR করা হয়, যার ফলে বঙ্গাইয়ের লাইফ পুরোপুরি শেষ হয়ে যেতে পারে। তো তোমরা আজকে ভিডিওটা পুরোপুরি দেখো যাতে তোমরা বুঝতে পারো পুরো ঘটনাটা কী হয়েছিল। আর প্রথম কথা বলে দিই, তুমি চা কাকাকে সাপোর্ট করো না, তাকে কেউ টাকা পাঠিও না, কারণ তিনি একজন মিথ্যেবাদী, তার কোনোভাবে কোনো গরিব না। তার প্রমাণ আমি তোমাদের এখনই দিচ্ছি, এই ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো তোমরা? আমরা কি চা খাবো না? আমরা চা খাবো সবাই বাড়িতে বসেই, তোমরাও বাড়িতে বসেই চা খাও, আর বাইরে বেরোবে না এখন, যতদিন না লকডাউন উঠছে ততদিন সবাই বাড়িতে থাকো, ভালো থাকো। তো এই যে চা কাকা কিছুদিন আগে আমাদের সবাইকে বলেছিল, যখন তিনি ভাইরাল হয়েছিলেন তাকে নিয়ে সবাই খিল্লি করছিল, তখন তিনি বলেছিলেন তার এসব ভালো লাগছে না, কিন্তু এখন নিজের ছেলের সাথে মিলেমিশেই সে এসব কী করছে? এটা সে নিজেই তো নিজের ছেলের সাথে মিলেমিশে সেই একই ডায়লগ মারছেন, তার এখন ভালো লাগছে? ভাইস তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারলে চা কাকা কোনো রকমভাবে কোনো গরিব না, তার ছেলে এরকমভাবে ফুটাইন মারছে নিজের বাবার, টাকা নেই তাও। তো তুমি কী করে তোমরা ভাবতে পারছো যে সে গরিব কী করে হতে পারে? তাকে যদি এতটাই গরিব দেখানো হয়, তো আরেকটা জিনিস তোমাদের বলতে চাই যে নিউজ পোর্টাল থেকে যে ইন্টারভিউটা নেওয়া হয় চা কাকাকে নিয়ে, সেই ইন্টারভিউটা আবার দেখো। আমাকে নিয়ে সবাই মজা করছে, আমার পেট ভরছে না, পরিষ্কার আমার পেট ভরার রাস্তাটা তৈরি করে। দৌলতে এখন অনেকেই চিনে ফেলেছেন এনাকে। হ্যাঁ, তো গাইস তোমরা ইন্টারভিউটা দেখলে, ইন্টারভিউটা দেখে তোমরা কি ভাবছো, এটা আসল পুরোপুরি স্ক্রিপ্টেড একটা ইন্টারভিউ, যার মধ্যে দেখো ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক বাজছে, আর পুরো ছবিটা পুরো ভিডিওটা সাদা কালো সাদা কালো করা আছে, যাতে আরও কষ্টদায়ক মনে হয়, ব্যাপারটা খুব সিরিয়াসলি মনে হয়। তো এটা পুরোপুরি স্ক্রিপ্টেড, মানে পুরোপুরি বানানো হয়েছে, পুরোপুরি লিখে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বানানো হয়েছে। তো গাইস তোমাদেরকে ফার্স্টেই বলতে চাই, তোমরা একে সাপোর্ট করো না চা খা, তো তোমরা সাপোর্ট করো না বঙ্গাইয়ের সাপোর্টে থাকো, বঙ্গাইয়ের FIR হয়েছে, বঙ্গাইকে সাপোর্ট করো যাতে তার FIRটা না হয়। এটাই আমার আজকে ভিডিওতে বলার ছিল, এটা একটা ইনফরমেশনাল ভিডিও। তোমাদের যদি ভিডিওটা মনে হয় কোনোভাবে হেল্প করতে চাইছি আমি, তো ভিডিওটা প্লিজ ভাই লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ব্যাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই, গুড বাই।